আজকে হার্ট অ্যাটাকের রুগীদের পরবর্তী করণীয় নিয়ে কিছু কথা বলবো। হার্ট অ্যাটাক কারো হয়ে গেলে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান, তার পরবর্তী জীবন কেমন হবে, হার্ট দুর্বল হয়ে যাবে কি না, তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কি না, এটা সাংঘাতিকভাবে তার মনের উপরে এবং শরীরের উপরে প্রভাব ফেলে। তাই যখনই কারো হার্ট অ্যাটাক হয়ে যায়, তারপরে তাকে কিভাবে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা যায়, এটা আমাদের প্রধান চিন্তার ব্যাপার। তাই রুগীকে যা করতে হবে সেটা হলো তার চিকিৎসকের নির্দেশিত ঔষধগুলো খেতে হবে, কখনোই বন্ধ করা যাবে না। এই ঔষধগুলো তাকে পরবর্তী হার্ট অ্যাটাক হওয়া থেকে রক্ষা করবে। দ্বিতীয়ত, তাকে যেটা করতে হবে তার লাইফস্টাইলে কিছু মডিফিকেশান আনতে হবে। তাকে এক্সারসাইজ শুরু করতে হবে, প্রতিদিন একটি নির্দিষ্ট মাত্রায় তার ব্যায়াম করতে হবে। হার্ট অ্যাটাকের পরপরই তিনি খুব জোর দিয়ে ব্যায়াম করতে পারবেন না, তীব্র ব্যায়াম তার পক্ষে সম্ভব হবে না। প্রথম 1 থেকে 1.5 মাস তাকে মৃদু অথবা কম জোরের যে ব্যায়ামগুলো তিনি সেগুলো করবেন, যেমন তিনি হাঁটতে পারেন, 2 বেলা যদি 10 মিনিট করে হাঁটেন, তারপরে ধীরে ধীরে তার হাঁটার গতি তিনি বাড়াবেন। এবং 1.5 মাস পরে তার চিকিৎসকের সাথে কথা বলে ঠিক করে নিতে হবে যে তিনি এখন মডারেট অথবা হাই ইনটেনসিটি এক্সারসাইজ করতে পারবেন কি পারবেন না। যদি তিনি মডারেট বা হাই ইনটেনসিটি এক্সারসাইজ করতে পারে, যেমন ব্রিস্ক ওয়াকিং, সাইক্লিং, সুইমিং অথবা ট্রেডমিল এক্সারসাইজ, তাহলে তাকে সেই ধরনের এক্সারসাইজ প্রতিদিন করতে হবে এবং সপ্তাহে অন্তত 5 দিন তাকে যে কোনো একটি এক্সারসাইজ করতে হবে। যদি তিনি এক্সারসাইজ করেন তাহলে তার হার্টের রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে আসবে এবং হার্টের কার্যক্ষমতাও বেড়ে যাবে। তারপরে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো তার খাবার দাবারে একটি বিশেষ পরিবর্তন আনতে হবে। যেসব খাবার থেকে রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় এবং হার্টের ক্ষতি হয় এগুলো বাদ দিতে হবে, যেমন রেড মিট, গরু খাসির মাংস, হাঁসের মাংস, পাখির মাংস, গলদা চিংড়ি, এগুলো বাদ দিতে হবে। তিনি যে খাবারগুলো খেতে পারবেন সেগুলো হলো চিকেন, যে কোনো মাছ গলদা চিংড়ি ছাড়া। আর যে খাবারগুলো তিনি বেশি খাবেন তা হলো ফ্রুটস বেশি খাবেন, 3 থেকে 5 বেলা ফল খেতে হবে, সবজি খেতে হবে 3 বেলা, সালাদ খেতে হবে, বাদাম খেতে পারেন 1 বেলা। খাবার দাবারে এই পরিবর্তনগুলোর মধ্যে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হলো খাবারের টাইমিংটা তাকে মেনটেন করতে হবে। সকালের খাবার 7টা থেকে 8টার মধ্যে, রাতের খাবার 7টা থেকে 8টার মধ্যে তাকে সেরে ফেলতে হবে, দুপুরের খাবার 1টা থেকে 2টার মধ্যে করতে হবে, খাবারের কোয়ান্টিটি পরিমিত করতে হবে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার একদম বাদ দিতে হবে, শর্করা জাতীয় খাবার পরিমিত করতে হবে। খাবারের যদি এই নিয়মটি তিনি মেনে চলেন তাহলে এখান থেকে তার হার্ট অনেক বেনিফিট পাবে। হার্টের জন্য বিশেষ করে ফল এবং সবজি, এ দুটো খুব ফলদায়ক। তাই বলা হয় যে 3 বেলা সবজি খাবেন এবং 3 থেকে 5 বেলা ফল খাবেন। হার্ট অ্যাটাকের রুগী অবশ্যই এটি মেনে চলবেন। যাদের কিডনিতে সমস্যা আছে তারা কিডনির ডাক্তারের সাথে কথা বলে কিছু ফল তাদেরকে বাদ দিতে হবে। যাদের কিডনিতে কোনো সমস্যা নেই তারা সকল ফল খেতে পারবেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে অ্যাংজাইটি ফ্রি লাইফ লিড করতে হবে। আপনাকে একটা রিল্যাক্স লাইফ স্টাইলে থাকতে হবে। খুব বেশি অ্যাংজাইটি স্ট্রেসে থাকলে আপনার হার্টের জন্য সেটা সমস্যা হবে। হার্ট অ্যাটাকের পরে আপনাকে নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে। আপনাকে আপনার চিকিৎসক ঠিক করে দিবেন কতদিন পরে আপনার চেক আপ লাগবে। আপনি সেই নির্দিষ্ট সময় পরপর আপনার চিকিৎসকের সাথে আলাপ করে ঔষধগুলো ঠিক করে নেবেন। ঔষধের ডোজ অ্যাডজাস্ট করে আপনার হার্টের কার্যক্ষমতা বাড়ানো সম্ভব এবং আপনার চিকিৎসক নির্দিষ্ট সময় পরপর ঔষধের মাত্রা ঠিক করে দিয়ে আপনার হার্টের কার্যক্ষমতা যাতে বাড়ানো যায় সেই ব্যবস্থা করে দিবেন। তো একজন হার্ট অ্যাটাকের রুগীকে বিশেষভাবে তার লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়বার যেন তার হার্ট অ্যাটাক না হয়। এই দ্বিতীয়বার হার্ট অ্যাটাক যাতে না হয় সেজন্য তাকে আরও কয়েকটি জিনিসের উপর বেশ গুরুত্ব দিতে হবে। যদি তিনি আগে থেকে স্মোকিং করে থাকেন এটা অবশ্যই বন্ধ করতে হবে, কারণ স্মোকিং করলে তার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হবেই। তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস খুবই ভালো কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলেও দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হবে। তাই রুগীকে দ্বিতীয়বার যাতে হার্ট অ্যাটাক না হয় সেজন্য স্মোকিং বন্ধ করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, খাবার দাবারে পরিবর্তন আনা, নিয়মিত ব্যায়াম করা এবং নিয়মিত ঔষধগুলো চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলো যদি একজন রুগী পরিপূর্ণভাবে পালন করেন তাহলে তার দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে এবং প্রথম যে তার হার্ট অ্যাটাক হয়েছিল সেখান থেকে তার হার্ট পুরোপুরি আবার রিকভার করে যাবে এবং সুস্থ সবল হয়ে যাবে তার হার্ট। তিনি
কর্মক্ষম জীবনযাপন করতে পারবেন।